আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা কোন দামে ফার্মি মুরগির বাচ্চা কোথা থেকে সংগ্রহ করব, এটা অনেকেই জানতে চাচ্ছিলেন। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা হয়েছে, তো যেহেতু ভাবলাম যে মুরগির বাচ্চার দাম কমেছে অলরেডি, তো এই ভিডিওটা এখনই আপলোড করার সময় আবার। তো এখন মূলত মুরগির বাচ্চার দাম 12 থেকে 16 টাকা করে আপনারা পাবেন ফার্মি মুরগির বাচ্চা। তো এটা হচ্ছে পাকিস্তানি ফার্মি মুরগি আর কি যেটাকে বলে। তো এই মুরগি মূলত হচ্ছে যারা ডিম পাড়া মুরগি আর কি যারা পালতে চান তাদের জন্য আর কি এই মুরগি একদমই পারফেক্ট। তো তার আগে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, কোথা থেকে আপনারা কম দামে মুরগি সংগ্রহ করতে পারবেন। আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর ফুল ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, অবশ্যই সেটাতে লাইক করবেন, কারণ সেইখানে অনেক টিপসই আর কি দেওয়া হয় ফেসবুক পেজে, সবসময় তো ইউটিউবে আর ভিডিও আপলোড করা হয় না। তো এখন মূলত হচ্ছে আপনারা কম দামে কোথা থেকে ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করবেন, এটা আসে অনেকেই হচ্ছে প্রাইভেট যে খামারগুলো থাকে সেই খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করে, আবার অনেকেই সরকারি যে খামার থাকে সেই খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করে। বাট এখন সরকারি খামারে মূলত মুরগির বাচ্চার দর 12 থেকে 16 টাকা দরে আর কি সেল করা হচ্ছে। এটা হচ্ছে সরকারি খামারের দর আমি বলছি। হ্যাঁ, এখন আপনার এলাকায় সরকারি খামার কোথা থেকে আপনি পাবেন? আর আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা একদিনের বাচ্চাগুলো মানে কিনবেন, সরকারি খামার বলেন আর হচ্ছে প্রাইভেট খামার বলেন, যেখান থেকেই কিনেন না কেন, অবশ্যই আপনারা যাতে দালালের হাতে না পড়েন, যাতে ছোট মুরগির বাচ্চা আর কি বোঝা যায়, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে পারে কোনটা মোরগ আর কোনটা মুরগি, তো ওই হিসেবে হচ্ছে বাচ্চাগুলো আপনারা সিলেক্ট করবেন। এখন আসি সরকারি খামার কোথা থেকে। আমাদের বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার মধ্যে প্রতিটা জেলায় সরকার এক একটা করে খামার দিয়েছে আর কি, সরকারি খামার, যে খামারে একদমই কম দামে আপনারা বাচ্চা কিনে ভালো লাভবান একটা হতে পারেন, ভালো খামারি হতে পারেন বা ভালো খামারি লাভবান হতে পারে, এরকম হচ্ছে সরকারের একটা প্রচেষ্টা। যেহেতু খামারগুলো একদমই হচ্ছে ওইভাবে লাভ করতে পারে পারছে না, তারা ট্রেনিং দিতে পারছে না, তো এটার জন্য তো সরকার থেকে যে খামারটা আর কি করা হয় সেই খামারে আপনারা যোগাযোগ করবেন। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, তো ফরিদপুরের অবশ্যই সরকারি খামার আছে। আমি যেখান থেকে প্রতি বাড়ি হচ্ছে বাচ্চা তুলি আর কি, বাচ্চা আনি একদিনের বাচ্চা একদমই কম প্রাইসে, আমি কখনো প্রাইভেট ভাবে সরকারি প্রাইভেট ভাবে বাচ্চা আনি না, কারণ প্রাইভেট ভাবে বাচ্চা আনলে বাচ্চার দাম প্রতিটা বাচ্চা অ্যাটলিস্ট 7 থেকে 8 টাকা বেশি করে পড়ে আর কি, যদি আমি সরকারি খামার থেকে না এনে প্রাইভেট খামারে আনি, তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার দাম অত্যধিক পরিমাণে পড়ে যায়। তো আমি মূলত এই যে এখন যে বাচ্চাগুলো দেখছেন, বাচ্চাগুলোর বয়স 1 মাস, তো 1 মাসে বাচ্চাগুলোর ভালোই গ্রোথ হয়েছে, কারণ এদের প্রপার ভাবে টেক কেয়ার করা লাগে। তো আপনারা সরকারি খামার, আপনাদের জেলা সরকারি খামারগুলো খোঁজ নেন, সেখান থেকে 12 টাকা থেকে 16 টাকা পর্যন্ত আর কি 1-2 টাকা কম বেশি আর কি হতে পারে, সরকারি খামার থেকে এই মুরগিগুলো আপনারা ইজিলি সংগ্রহ করতে পারেন। তো অনেকে আমাকে বলছিল, আপু ছোট একটা ভিডিও করেন যে ভিডিওতে আমরা কিভাবে মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করব সরকারিভাবে, এই জিনিসটা আর কি জানতে পারি। আপনাদের প্রতিটা জেলার হোম ডিস্ট্রিক্টে আপনারা খোঁজ নেন, সেখানে সরকারি একটা খামার আছে। হ্যাঁ, আর সরকারি খামার থেকে যখন মুরগি আনবেন তো অবশ্যই তাদের সাথে ফার্স্ট অফ অল আপনারা যোগাযোগ করবেন যে আপনারা এই দরে আর কি মুরগি আনতে চান। আর আরেকটা জিনিস, এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মুরগি, এগুলো হচ্ছে 4.5 মাসের। তো এখন হচ্ছে কথা হচ্ছে, অনেকেই বলে 5টা কিনবে বা 6টা কিনবে মুরগির বাচ্চা, না সরকারি খামার কিন্তু এভাবে দেয় না, আপনাকে 200, 500, 1000 এভাবে নিতে হবে বাচ্চাগুলো। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যারা খামারি আছেন আপনাদের গ্রুপেও ভিডিওটা শেয়ার করতে পারেন।